বুধবার শুটিং ফ্লোরেই ছিলেন দিনভর। তারপর কি এমন ঘটে গেল যে রাতেই পোয়াতে হলেন অভিষেক চট্টোপাধ্যায়? রহস্য দানা বাজছে। না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। রাত 1:40 নাগাদ দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও যেতে রাজি হননি অভিষেক। অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিউড। অভিনেতার মৃত্যুর খবরে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ টলিউডের নানা কলাকুশলীরা। বৃহস্পতিবার সকাল থেকে অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়িতে আসতে শুরু করেছেন তার সহকর্মী, সহ অভিনেতা ও অভিনেত্রীরা। কৌশিক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি, বিশ্বনাথ বসু, ভরত কল, লাবণী সরকার, পীযূষ গঙ্গোপাধ্যায়সহ সকলেই কিন্তু তার বাড়িতে পৌঁছে যান। জানা গেছে, বুধবার স্টার জলসার জিতের রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করতে গিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। বারবার বমি হয়, স্যালাইন দেওয়া হয় তাকে, তবে শরীর ঠিক হয়নি। অসুস্থতার জন্য ফ্লোরের সকল সদস্য তাকে বাড়িতে দিয়ে যান, রাতেই সব শেষ। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, গত 2-3 দিন পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। লিভারের সমস্যা ছিল, রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করে শেষ দিন পর্যন্ত শুটিং করেছেন এই মানুষটি। এমনকি পরিবারকে ছেড়ে হাসপাতাল পর্যন্ত যেতে যাননি। শেষে রাত 1:40 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে পোয়াতে হন অভিনেতা। তার মৃত্যুতে একেবারে বিপদস্ত তার পরিবার। আজ দুপুরেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। 90-এর দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। 1986 সালে তরুণ মজুমদারের ছবি পথ ভোলা দিয়ে বড় পর্দায় পথ চলা তার। প্রাণের চেয়ে প্রিয়, গীত সঙ্গীত, তুফান, সুজন সখী, অমর প্রেমের মতো দাপটে অভিনয় করেছেন তিনি। কাজ করেছিলেন ছোট পর্দাতেই। সম্প্রতি স্টার জলসায় খড়কুটো ধারাবাহিকে গুনগুনের বাবা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।